হ্যালো প্রিয়জন, আসসালামু আলাইকুম। এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙ্গামাটি। অপার সৌন্দর্যের জেলাটির আয়তন 16,116.13 বর্গ কিলোমিটার। এর উত্তরে ভারতের ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণে বান্দরবন, পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্টগ্রাম ও খাগড়াছড়ি। এখানে চাকমা, মারমা, তজঙ্গা, ত্রিপুরা, মোরং, বোম, খুমি, খেয়াং, চাক, পাংখোয়া, লুসাই, সুজে সাঁওতাল, রাখাইন সর্বোপরি বাঙালি সহ 14টি জনগোষ্ঠী বসবাস করে। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1981 সালে বান্দরবন এবং 1983 সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙ্গামাটি আলাদা পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় চাকমার রাজা হলেন নিয়মতান্ত্রিক চাকমা সার্কেল চিফ। দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কাপ্তাই হ্রদ, রাজা জং বসাক খানের দিঘি ও মসজিদ, হরিশচন্দ্র রায়ের আবাসস্থল ধ্বংসাবশেষ, ঝুলন্ত সেতু, বৌদ্ধদের প্যাগোডা, রাজবন বিহার, শুভলং ঝর্ণা, সাজেক ইত্যাদি। বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র এখানে অবস্থিত।